মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় আজ পথে নেমেছে ছাত্র সমাজ। ইতিমধ্যেই কলকাতায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সেদিকে নজর রেখেই এবার তৎপরতা উত্তরবঙ্গের মিনি সচিবালয়ে। রাজ্য পুলিশের পক্ষ থেকে উত্তরকন্যার সামনেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই উত্তরকন্যার সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। ফুলবাড়ি জলপাই মোড়, তিনবাত্তি মোড়, নৌকাঘাট এলাকাতে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছে ব্যারিকেড। সকাল থেকেই উত্তরকন্যার উপর নজর রাখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। যদিও শেষ প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরকন্যা ঘেরাওয়ের কোনো আওয়াজ ওঠেনি, তবুও কলকাতার আন্দোলনের রেশ যে কোনো সময় শিলিগুড়িতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই বাড়তি ব্যবস্থা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।